আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সালাত ওয়াসালাম আলা সরাফিল আম্বিয়াঈল মুরসালিন ও আলা আলিহি ও আজমাইন ইকুইটি কর্তৃক আয়োজিত পারিবারিক সহিংসতা ও বিপর্যয় রোধে করণীয় শীর্ষক এই চমৎকার আলোচনার সম্মানিত প্রধান অতিথি মুখ্য আলোচক এবং বরেণ্য আলোচকবৃন্দ এবং মডারেটর সকলকে আমরা ইকুইটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে জাতিকে হেদায়তের বন্দরে পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করেছেন তাই আমরা সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আমরা প্রায় চেষ্টা করি সপ্তাহে এক একটা গুরুত্বপূর্ণ টপিকের উপর আলোচনা উপস্থাপন করার জন্য গঠনমূলক এই আলোচনা আজকে এই বিষয়গুলো আমরা এক এক করে যেমন সন্তান লালন পালনে কর্তব্য দায়িত্ব এর আগে আমরা আলোচনা করেছিলাম পরে পাবজি ফ্রি ফায়ার এরপরে টিকটক এই জাতীয় বিষয়গুলো আজকে আমাদের পারিবারিক লাইফে যে বিপর্যয় ডেকে আনছে এগুলো নিয়ে আমরা আলোচনা করছি অতএব আজকের আলোচনা এটা একটা ব্যাপক আলোচনা এই ব্যাপক আলোচনা আমরা এগুলোকে ভিন্ন ভিন্নভাবেও আলোচনা করার চেষ্টা করে যাচ্ছি আল্লাহজন আমাদের পারিবারিক লাইফে সফলতা দান করেন আজকের যে আলোচনা এই সকলেই আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং পয়েন্ট ভিত্তিক আলোচনা করেছেন আমরা এরপরে আর আলোচনার করার এখানে প্রয়োজন নেই তবে একটা জিনিস আমরা যা দেখি পরিবার বলতে আমরা শুধু বুঝি সহিংসতা যে পুরুষ কর্তৃক মনে শুধু নারীদের উপরই সহিংসতা হয় এই বিষয়টা আমরা শুধু প্রাধান্য দিয়ে থাকি যেটা তথাকথিত সেকুলারিস্টরা বলে থাকে কিন্তু ইসলামে কিন্তু উভয় পক্ষের মধ্যেই হকুক দিয়েছে হকু আল আলা আলা জৌজ হক রয়েছে এই হক আমরা উভয়ে যথাযথভাবে পালন করি তাহলে কিন্তু পারিবারের মধ্যে একটা পরিবারের মধ্যে একটা ব্যালেন্স হবে তো আমরা এখানে আলোচনার মধ্যে পরিবারের সংজ্ঞাও জেনেছি এরপরে পরিবারের দায়িত্ব কর্তব্যের ব্যাপারে জেনেছি আমরা এই দায়িত্ব কর্তব্যের মধ্যে সহিংসতার বিভিন্ন কারণগুলো আমরা বিভিন্ন আলোচকদের মধ্য থেকে উপস্থাপন করেছেন আবার অনেক আমরা আমরা পেয়েছি। শুধু বলবো যে পরিবার গঠন একটি যার কারণে সাল্লাম এই ইবাদার ক্ষেত্রে ইস্তেহার বিধান দিয়েছেন এবং বলেছেন মা নাদি দিমা মান ইস্তাহার কাত্তু যারা ইস্তেহারা করে এই সিদ্ধান্তে উপনীত হবে তারা ভবিষ্যৎ জীবনে এই বিষয়টা কিনে কখনো হতাশায় না এবং কখনো এই বিষয়টা নিয়ে অনুতপ্ত না। তাই আমরা সেই পদ্ধতিতে যদি পরিকল্পনা গ্রহণ করা হয় যে আমি পরিবার গঠন করব একজন যুবক মাধ্যমে একটা পরিবারের সূচনা হয় এবং সেখানে ইস্তেখারার মাধ্যমে হবে আর আমরা ইস্তেহারের মাধ্যমে না করে আজকে আমরা করি প্রেম ভালোবাসার মাধ্যমে এই প্রেম ভালোবাসার মাধ্যমে করার কারণে অবৈধ পথ অনুসরণ করার কারণে বৈধতা হ্রাস পেয়ে যাচ্ছে অর্থাৎ বিবাহ পরবর্তীতে ভালোবাসার ঘাটতি হয়ে যাচ্ছে আজকে আমরা দেখি যে যারা দিনের অনুশাসন মেনে চলে তাদের পারিবারিক লাইফে ভালোবাসা মহব্বত আন্তরিকতা শ্রদ্ধাবোধ এটা আমরা বেশি দেখে পাই কেন কারণ তারা বিবাহ পূর্ববর্তী জীবনে সেগুলো পুঞ্জীভূত করেছে জমায় রেখেছে বিবাহের পরে এগুলো সূচনা হয়েছে আর যারা তার লাইফে দশ বছর এগুলোকে ব্যয় করে ফেলেছে অতএব তার গ্লাস শূন্য হয়ে গেছে অতএব শূন্য গ্লাস দিয়ে সে পরিবারকে কিছু দেয়ার মতো সুযোগ পাচ্ছে না অতএব আমরা এই হালাল পদ্ধতিতে পারিবারের পারিবারিক গঠন এবং পরিবার পরিচালনা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এখানে অনেক দেখেছি আজকে পরিবার গঠনের প্রক্রিয়ার মধ্যে যে গলতিগুলো রয়েছে ভুলগুলো রয়েছে এগুলো থেকে উত্তরণ দরকার আজকে আমরা গরু ছাগলের মতো মেয়ে দেখি হোটেল মোটেলে গিয়ে আমরা মেয়ে দেখি রেস্তোরাঁয় গিয়ে মেয়ে দেখি এবং বন্ধু বান্ধব একেবারে বিশাল বহর নিয়ে আমরা মেয়ে দেখি এগুলো রোধ করা দরকার এগুলো রোধ না করলে দিনই স্প্রিট বিদায় হয়ে যাবে যেটা হয়ে যাচ্ছে স্বাভাবিক আমি মেয়ে দেখতে গেলাম আমি গেলাম তারাও তো এই মেয়েটাকে পছন্দ করে ফেলতে পারে তো তাদের মধ্যে বউ বানালাম কিন্তু অন্যদের হৃদয়ের ভিতরে আমি নেফাক ঢুকিয়ে দিলাম অথবা আমার বউয়ের ভালোবাসা ঢুকিয়ে দিলাম তাহলে তো সে চেষ্টা করবে কোনো না কোনো সুযোগ আমার বউয়ের সাথে কথাবার্তা বলে আমার পরিবারের ভিতরে অস্থিরতা তৈরি করতে এবং সেটাই হচ্ছে আজকে সেটাই হচ্ছে যাচ্ছে ভাবি আপনি কত সুন্দর এই বলে যে এক একটা কথা বলে পরিবারের মধ্যে একটা মারাত অথবা অশ্বাসা ঢুকিয়ে দেয়া হচ্ছে এই অশ্বাসা এক সময় বিস্ফোরিত হয়ে পরিবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সমাজ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে যাচ্ছে পারিবারিক অবস্থা লন্ডবন্ড হয়ে যাচ্ছে অতএব এগুলো থেকে বেরিয়ে আসা উচিত গায়ে হলুদের নামে যে রং তামাশা শুরু হয়েছে এগুলোর মাধ্যমেও আজকে পারিবারিক অবস্থা ধ্বংস করে দেওয়া হচ্ছে এরপরে যৌতুক প্রথা এগুলো লোভ লালসা আমি তো বিয়ে করছি না ভালোবাসার টানে আমি বিয়ে করছি যৌতুক মালের ভালোবাসায় গাড়ি বিয়ে করছি আমি বাড়ি বিয়ে করছি আমি আমার বউকে পছন্দ করে দেখে নাও এটাকে নাজারা সারি বলে এই নাজারা সরিয়া তোমার পারিবারিক লাইফকে স্থায়ী করে দিবে আর আমরা নাদারা সারিয়া বাদ দিয়ে কি পাওনা আছে কি দিবে লেনদেন এগুলোই আমাদের দেন দরবার অনেক বেশি আমরা অনেক সময় দেখি যে দেখা দেখি হয় এরপরে সেটেলমেন্ট হয় এরপরে কি কি ল্যান্ড দেন হবে এগুলো বরাদ্দ তৈরি হয় এরপরে আগ্দ হয় এরপরে বরযাত্রী হয় এরপরে কেউ সুন্নার পদ্ধতিতে অলিমা করতে পারলে করে আর না করলে নেই তাইলে প্রথম যে চার পাঁচটা কাজ হচ্ছে এগুলো ম্যাক্সিমামই অবৈধভাবে হচ্ছে যার কারণে আজকে আমরা পারিবারিক ভাবে শান্তি হারিয়ে ফেলছি এরপর আমরা দেখছি তালাকের ক্ষেত্রে তালাকুত তাফবিদ যেটা দিয়ে দেওয়া হচ্ছে স্বামীর অধিকার তালাক এই তালাকটাকে দিয়ে দেওয়া হচ্ছে স্ত্রীকে আইনিভাবে রেজিস্ট্রি করে বিয়ের সময় সাইন সিগনেচার করে স্ত্রীকে তালাকের অধিকার দিয়ে ফেলল তাহলে সেখানে ইসলামের শরীয়ত তাকে বাধ্য করে না তালাকের অধিকার দেওয়ার জন্য কিন্তু আমাদের দেশের আইন কেন বাধ্য করছে যদি বাধ্য না করে তাহলে ওই ধারার মধ্যে আমি লিখে দিতে পারি এটা প্রযোজ্য নয় তাহলে আমার স্ত্রী আমার কাছ থেকে তালাক দিতে পারবে না আমার অসম্মতিতে আজকে আরেকজনের সাথে পরকিয়া করে আমাকে ডিভোর্স লেটার পাঠায় দিয়ে ইদ্দত পালন না করে সে আরেকজনের হাত ধরে

তার ইনকাম কি তার আয় কি বাড়ি আছে কিনা গাড়ি আছে কিনা কত দামের চাকরি করে কিন্তু তার আখলাক কি তার দিনদারি কি এটা একেবারেই আমরা করি না অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এরপরে আমরা দেখছি বিরুদ্ধে অভিযোগ করছে আমার ছেলে এই আমার ছেলে এই উমর আদি আল্লাহ তালু ছেলেকে যখন শাসনু শুরু করলেন ছেলে বলতেছে আমিরুল মিনিন আমার বাবাকে একটু জিজ্ঞাসা করেন তো সে কি পারিবারিক পরিবার গঠনে ইনসাফ করেছে কিনা আমাদের প্রতি সে বিয়ে করেছে আদর্শ পরিবার গঠনের উদ্দেশ্যে নাকি মুহে মানে নারীদের প্রতি প্রেম ভালোবাসা নিয়ে তাহলে তার পরিবার আদর্শ হবে কিভাবে তখন অমর রাজ যখন দেখলেন যে নারীকে বিয়ে করেছে তার থেকে কোনো সুন্দর বংশ পরাক্রমা নেই তখন ওমর উল্টা ওই ব্যক্তিকে শাসালেন যে ওমরের কাছে এসে নালিশ করো আর তুমি পরিবার গঠনের ক্ষেত্রে তুমি সেগুলো ইসলামী অনুশাসন মেনে চললা না সেই বিষয়টা আমাদের খেয়াল রাখা উচিত আমরা দেখতে পাই যে ইব্রাহিম বিয়ে করেছে এই নারীর ঘর থেকে বিশ্বনবীর আগমন সম্ভব না তখন বললেন বাবিক তোমার ঘরের চৌকাট পাল্টা অর্থাৎ বউ চেঞ্জ করো এই বৌ দিয়ে তোমার পারিবারিক লাইফে কি আসবে না সুখ শান্তি আসবে না এখন আমরা একতরফা শুধু পুরুষদেরকে দায়ী দায়ী করি এখন আমি আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে বিভিন্ন ব্যক্তিরা নাম পরিচয় না দিয়ে বলে যে আমার স্ত্রী আমার সাথে এই ধরনের আচরণ করে আমার সাথে যে ধরনের আচরণ করে এটা আমি বলে প্রকাশ করতে পারবো না তাহলে তাকে দেখেন নারীরাও কিন্তু কম দায়ী নয় পারিবারিক সহিংসতা তৈরিতে নারীরাও কিন্তু কম অংশে পারিবারিক বিপর্যয়ে কারণ কম নয় তারা তো সেই দৃষ্টিgon থেকে আমরা উভয় কিন্তু নারীদেরকে যে মর্যাদা ইসলাম দিয়েছে দাউজা রাইহানাতুল বাইদ বলা হয় আরবিতে ঘরের মানে মূল আকর্ষণ হলো স্ত্রী এরপরে দেখেন ইংলিশে বলা হাউসওয়াইফ আর আরবিতে বলা রাব্বাতুল বাইত আকাশপাতাল ডিফারেন্স কত মর্যাদা দিয়েছে দাউজাকে ইসলামে এই মর্যাদাগুলো আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা দেখব আল্লাহর রাসূল বললেন উস্তু সুবিন্নিসাই খairan নারীদের ব্যাপারে তোমরা কি হও সিম্পিতি প্রকাশ করো তাদেরকে ভালো কল্যাণ কামনা করো তাদের কল্যাণের ব্যাপার আল্লাহ রসুল বলেন আবার আমি এলাম কুদুয়া আমাদের পরিবারের কর্তাকে কোদা হতে হবে খাই রকম খাই রকম লিয়া হালি হিওয়ানা খাই তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন সেই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ কাউয়ামা দায়িত্ব দিলেন পুরুষকে আবার সার্টিফিকেটের দায়িত্ব দিয়ে দিলেন স্ত্রীর হাতে খাই রকম খাই রকম লিয়া হালি ও আনা খাই রকম তাহলে এই বিষয়গুলোকে আমাদের অত্যন্ত গুরুত্বের সাথে যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা পারিবারিক লাইফে সুন্দর লাইফ এনজয় করতে পারবো ইনশাল্লাহ হাদিস একটা হাদিস বলে আমি শেষ করে দিবো অনেক রাত হয়ে গেছে আলোচনা অনেক লম্বা হয়েছে আমরা একটু আগে আলোচনা আসছে যে ডিব্রুসের শীর্ষ হলো শিক্ষিতরা পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর শীর্ষ হলো আজকে শিক্ষিতরা তাহলে বোঝা গেল এই শিক্ষা হলো সুশিক্ষা নয় এই শিক্ষা নৈতিক নৈতিকতা বিবর্জিত শিক্ষা যে শিক্ষার দ্বারা সমাজের পরিবারের কোনো কল্যাণ বই আসে না তাই মাজ রাজি আল্লাহ তালু বলতেছেন আহসানি রসুল্লাহ বি আসারি কালী মাত আল্লাহ রসুল্লাহ আমাকে দশটি বিষয়ে উপদেশ দিলেন সংক্ষিপ্ত এক নম্বর হলো লাতুশ্রিক বিল্লা আল্লাহর অধিকার রক্ষা করবা আমরা যদি আল্লাহর অধিকার রক্ষা করি দেখেন লোকমান হাকিম ছেলেকে উপদেশ দেওয়ার শুরুতেই বলছেন ইয়াবু নাইয়া লাতুশ্রিক বিল্লা আল্লাহ খুশিয়া মা বাবার হক নিয়ে লম্বা একটা আলোচনা করলেন লোকমান হাকিমের পরবর্তী ধারা উপদেশের বা নসিহতের দ্বারাকে উল্লেখ করার আগে তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের সন্তানদেরকে যদি আল্লাহর হকের ব্যাপারে আমরা সজাগ করি সচেতন করি আল্লাহ রব আলমিন সন্তানকে আমার অনুগত করে দিবেন এরপরে দ্বিতীয় পয়েন্ট আল্লাহ রসুল বললেন ওলা তো আকান্না ওয়ালি দায়িকা ওলা তো আকান্না ওয়ালি দায়িকা তোমার মা বাবার অবাধ্য হবে না ওয়াইন আমার আন্তাকুরুজামিন আহলিকা ও মালিকা তিনি যদি তোমার সম্পদ থেকে বাড়িঘর থেকে তোমাকে বের করে দেন তারপরে মা বাবার অবাধ্য হওয়া যাবে না তাহলে মা বাবার প্রতি সন্তানের যে দায়িত্ব কর্তব্য রয়েছে এটা আমরা বুঝাবো কিভাবে আমরা তো বুঝাইতে পারি না আজকে মসজিদে নিয়ে যাই না দিনে আলোচনা অথবা দিন শিক্ষা এগুলো থেকে আমরা বিরত রাখি আর শেষ যুগে এসে বলি আমার ছেলে তো নামাজে আসে না আমাকে মানে না সারা দিন মোবাইল নিয়ে বসে আছে বখাটেদের সাথে চলাফেরা করে ছেলে যখন আপনাকে ডেকেছে তখন আপনি সারা দেননি এখন ছেলেকে ডাকছেন ছেলে এখন আপনার ডাকে সারা দিচ্ছে না প্রিয় ভাইরা এরপরে আল্লাহ রসুল সালাদ

নেশা গ্রহণ করিও না এই নেশা বাহ্যিক মদ খাওয়া যেমন নেশা অন্য অন্য দ্রব্য গুলো নেশা আমাদের বিভিন্ন কর্মকাণ্ড পাবজি তারপরে টিকটক এরপরে আমরা এই সমস্ত আসক্তি এগুলো কিন্তু এক ধরনের বড় নেশা যে নেশাগুলো বস্তুগত নেশার চেয়েও আরো বেশি জঘন্য আমাদের পরিবারে বিপর্যয় ডেকে আনছে এরপর আল্লাহ রসুল বললেন ওইয়া মাসিয়া যেটা একটু আগে বললেন হ্যাঁ আল্লাহকে ভয় করো আমাদের প্রধান অতিথি বলেছেন যে ওই ইয়াকল মা আসিয়া বা ইন্দাবিল মা আসিয়া হাল্লা সাকাতুল্লাহ যেখানে পাপ সংগঠিত হবে সেখানে আল্লাহর ক্রোধ চলে আসবে অতএব যেই পরিবার আল্লাহর ক্রোধ আসবে সেই পরিবার কোনোদিন বিপর্যয় মুক্ত হতে পারবে না ওয়া ইয়াকা আল ফারার আমিন আযাব এরপরে ওয়া ইদা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত সারা পৃথিবীর মানুষ মরে যাচ্ছে তুমি আসো সেই সমাজে তুমি আল্লাহর দিন আক্রিয়ে ধরে এই সমাজে অবস্থান কর আজকে করোনা আক্রান্ত এই বিশ্বের দিকে তাকালে আমরা আল্লাহ রসুলের এই উপদেশটা গ্রহণ করতে পারি এরপরে সর্বশেষ তিনটা নসিহা আল্লাহ রসুল্লাম পরিবারকে স্পেসিফিক বললেনা তোমার সামর্থ্য অনুযায়ী তোমার পরিবারের বরণ পোষণ দাও তাহলে বোঝা গেল স্ত্রীর বরণ পোষণের দায়িত্ব আমার চাকরিতে স্ত্রীকে পাঠানো যাবে না সন্তানের বরণ পোষণ 20 25 বছর পর্যন্ত আমার দায়িত্ব সন্তানকে শিশু শ্রমের দিকে বাধ্য করা যাবে না গার্মেন্টস এ পাঠানো যাবে না আমি যেভাবে পারি আমি শ্রম দিয়ে হক মানুষ থেকে নিয়ে হক আমার পরিবারের ব্যয়ভার বহন করা এটা আমার দায়িত্ব এটা আমার কর্তব্য এটা আল্লাহ কর্তৃক আমার উপর দায়িত্ব দেয়া হয়েছে এরপরে বলতেছে ওয়ালা তারফা عنহুম আযাবান তাদের কিশিষ্টতা শিক্ষা দেওয়ার জন্য কখনো তাদেরকে আদর সোহাগে সাগরে ভাসিয়ে দিবা না আজকে আদর সোহাগের কারণে দশ বছরের বারো বছরের একটা ছেলের হাতে একটা স্মার্টফোন কিনে তার হাতে বিষটা উঠে দিলাম সে জীবনটা ধ্বংস করে দিচ্ছে এই মোবাইল দিয়ে কিভাবে আমরা করে দিচ্ছি এটা তো কোনো অবস্থাতে একটা বাবা একটা মা তার হাতে এই আত্মহত্যা করার বিষটা তুলে ধরতে পারে না কারণ একুশ বছর আগে কোন স্মার্টফোন কোন মা বাবা কোন সন্তানের হাতে দিলে এই সন্তানকে শেষ ধ্বংস করে দিলেন তিনি তাহলে এটা আল্লাহ রসুল বললেন ওলা তার আসা আদাবান তাদেরকে আদব শিষ্টাচার শিক্ষা দিতে হবে এটা কোনো অবস্থাতেই তাদেরকে দায়িত্ব তাদের হাতে ছেড়ে দেওয়া যাবে না আখিফ ফিল্লা এরপরে তিন নম্বর বলছেন তাদেরকে আল্লাহ বিতু বানাও আল্লাহ বিরু বানাও আল্লাহর ভয় তাদের মনের ভিতরে ঢুকিয়ে দাও আদর্শ হিসাবে স্বীকৃতি দিয়ে দেয়াছেন এরপর আমাদের জন্য তাকে কোদুয়া এবং হাসানা হিসাবে গ্রহণ করেছেন আজকে যদি আমরা সেই পথ এবং আল্লাহ রসুল্লাহ সাল্লামের অনুসৃত পথ অনুসরণ করি তাহলে আমরা ইনশাল্লাহ পারিবারিক লাইফে সুখ এবং শান্তি উপভোগ করতে পারবো সন্তানদেরকে আমরা আল্লাহ রবীন্দিনের সন্তুষ্টের আলোকে গড়ে সাতকায় জারি হিসেবে পৃথিবী থেকে যেতে পারবো আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুন সর্বশেষ আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ